আজকে আমার অতিথি হয়ে এসেছে শ্রেয়ান এবং শ্রেয়ানের বাবা শতাব্দী ওয়াদুদ। শতাব্দী ওয়াদুদকে আপনারা সবাই চিনেন, তিনি খুবই জনপ্রিয় অভিনেতা, কিন্তু আজকে তিনি শুধু শ্রেয়ানের বাবা। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। তুমি কেমন আছো শ্রেয়ান? ভালো আছি। তাই শ্রেয়ান, তুমি কোন ক্লাসে পড়ো? কেজি টু। তুমি কি রান্না করতে পারো? হ্যাঁ। তাই কি কি রান্না করতে পারো তুমি? ডোনাট, হট ডগ, কেক, পিৎজা, বার্গার, সফট রোল। এত রান্না শ্রেয়ান, তুমি কিভাবে শিখলে? আমার মা একটা রান্নার স্কুলে নিয়ে গিয়েছিল সেখান থেকে। ও তাই? হ্যাঁ, ও 4 দিনের একটা বেকিং কোর্স করেছে, ওখানটাতেই এসব কিছু শিখেছে আর কি। তুমি কোন খাবারটা বেশি ভালো বানাতে পারো? ডোনাট। আপনি কি ওর বানানো ডোনাট খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, সত্যিই খুব টেস্টি ছিল। তাই? যদিও খাওয়া নিয়ে একটু রাগারাগি করেছে, আর বানিয়ে আনলাম, তুমি সব খেয়ে ফেলছো, কেন খেয়ে ফেলছো সব? সব খেয়ে ফেলেছিল? হ্যাঁ খেয়ে ফেলছিল তো, আমি তো অন্যদের জন্য এনেছিলাম। ও, সবার জন্য এনেছিলে? বাবা একাই খেয়ে ফেলেছে? না খেয়ে ফেলছিল। ও খেয়ে ফেলছিল, তুমি দাওনি তাই তো? সবাই যেন খেতে পারে। বাহ, খুব ভালো কথা বলেছে, একাই কেন খাবে, সবাই খেতে হবে তাই তো? আজকে তুমি খালামণির জন্য কি বানাবে? ফলের রসের শরবত। বাহ, ফলের রসের শরবত, দেখে আসি ফলের রসের শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ফলের রসের শরবত বানাতে যে যে উপকরণ লাগছে, পেঁপে, আনারস, তরমুজ, কাঁচামরিচ, চিনি, বিট লবণ, পানি। আগে কোনটা দিয়ে বলো? পেঁপে দিয়ে দিলাম। তরমুজ? না এখন আনারস। আগে আনারস দেবো? ঠিক আছে। তরমুজ? তরমুজ দেবো। হয়েছে? এখন নিশ্চয় চিনি দেবো? আর কি? বিট লবণ? বাহ, আধা করে। ঠিক আছে। কাঁচামরিচ দেবো? অল্প করে। ঝাল লাগবে না হলে? না ঝাল লাগবে না, তাহলে পুরোটা দিয়ে দিন। না 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 না, এখানে কিন্তু খুবই পুষ্টিকর একটা পানীয় নিয়ে এসেছে শ্রেয়ান। আমরা 3 রকমের ফল কিন্তু পাচ্ছি। জি, তরমুজ পাচ্ছি, আনারস পাচ্ছি, পেঁপে পাচ্ছি, এখানে ভিটামিন এ আছে, সাথে শরবত পানি শূন্যতা দূর করে, শর্করাও পাচ্ছি, সাথে কাঁচামরিচ যেহেতু দিয়েছে আমরা ভিটামিন সিও পাচ্ছি। ভিটামিন সিও থাকছে। এত সুন্দর রং, তোমার প্রিয় রং কি শ্রেয়ান? সবুজ। কেন তোমার সবুজ রং প্রিয় শ্রেয়ান? সুপারহিরোর জন্য হাল্ক। তোমার তাহলে হাল্ক পছন্দ? বাহ, খুব সুন্দর হয়েছে তো, তোমাকে লাগছে ওরকম। শুধু চেহারাটা খুব বেশি মিষ্টি তাই না? হ্যাঁ, চালিয়ে দাও। হ্যাঁ দাও। শ্রেয়ান, পরিবেশন তো হয়ে গেল, দেখে আসি আবার কিভাবে তৈরি হলো নানান ফলের রসের শরবত। ফলের রসের শরবত তৈরি করতে ব্লেন্ডারে যথাক্রমে পেঁপে, আনারস, তরমুজ নিয়ে নেই। এতে পরিমাণ মতো চিনি, বিট লবণ, কাঁচামরিচ এবং পানি দিয়ে ব্লেন্ড করে নেই। পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল সুস্বাদু ও পুষ্টিকর ফলের রসের শরবত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।